ডিফারেন্স বিটুইন মুদালিয়ার কমিশন অ্যান্ড কোঠারি কমিশন। মুদালিয়ার কমিশন 1952-53 সালে মুদালিয়ার কমিশন গঠিত হয়। 1964-66 সালে কোঠারি কমিশন গঠিত হয়। মুদালিয়ার কমিশনে কোনো শিক্ষার স্তর নাই। এখানে প্রাথমিকে 3 বছর এবং উচ্চ মাধ্যমিক স্তরে 4 বছরের হবে। এর কতগুলি ভাগ আছে। প্রাথমিক বা নিম্ন বুনিয়াদি শিক্ষা 1 থেকে 4 বা পঞ্চম শ্রেণী। মাধ্যমিক নিম্ন মাধ্যমিক 5, 6 থেকে 8 পর্যন্ত। উচ্চ মাধ্যমিক 9 থেকে 11, 12 পর্যন্ত। স্নাতক 3 বছর। আর কোঠারি কমিশন নার্সারি 2 থেকে 3 বছর, প্রাক প্রাথমিক 5 থেকে 6 বছর, প্রাথমিক 6 থেকে 14, নিম্ন প্রাথমিক 1 থেকে 4 পর্যন্ত, উচ্চ প্রাথমিক 5 থেকে 8 পর্যন্ত। মাধ্যমিক 14 থেকে 18 বছর পর্যন্ত, নিম্ন মাধ্যমিক 8, 9, 10, 11, 12, উচ্চ মাধ্যমিক 11, 12। স্নাতক গ্র্যাজুয়েট 3 বছর, স্নাতকোত্তর 2 বছর এবং গবেষণা স্তর রিসার্চ। মুদালিয়ার কমিশন 5 থেকে 8 শ্রেণী নিম্ন মাধ্যমিক। কোঠারি কমিশনের 5 থেকে 8 হল উচ্চ প্রাথমিক। মুদালিয়ার কমিশন 9, 10, 11, 12 শ্রেণী হল মুদালিয়ার কমিশনের উচ্চ মাধ্যমিক স্তর, আর 9, 10 হলো নিম্ন মাধ্যমিক, আর 11, 12 হলো উচ্চ মাধ্যমিক কোঠারিতে। মুদালিয়ার কমিশন শিক্ষার কাঠামো সম্পর্কে কিছু বলেনি। এখানে ইউইসি 1948-49 সালের ইন্টারমিডিয়েট এর 2 বছর এর 1 বছর, 11 শ্রেণীর 11 শ্রেণীর সঙ্গে এবং 1 বছর ডিগ্রি কোর্সের সঙ্গে যুক্ত করেন। ফলে রাজ্যের কোথাও কোথাও একাদশ এবং কোথাও কোথাও দ্বাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক স্কুল সৃষ্টি হলো, যা অসুবিধার সৃষ্টি করেছিল। কোঠারি কমিশন 2 বছরের উচ্চ মাধ্যমিক শ্রেণী এর কথা বলেছেন। 6, মুদালিয়ার কমিশন প্রাক বিশ্ববিদ্যালয় কোর্স এর কথা বলা হয়েছে। কোঠারি কমিশনে 1 বছরের প্রাক বিশ্ববিদ্যালয় কোর্সের কথা বলা হয়নি। মুদালিয়ার কমিশন এইচএস বা পিইউ পাশ করার পর বৃত্তিমূলক শিক্ষার কথা বলা হয়েছে। কোঠারি কমিশন নিম্ন মাধ্যমিক স্তরে 20% এবং উচ্চ মাধ্যমিক স্তরে 50% শিক্ষার্থীকে বৃত্তিমুখী শিক্ষার কথা বলা হয়েছে। 8, মুদালিয়ার কমিশনে প্রাক বৃত্তিমূলক কোর্সের কথা বলা হয়েছে। কোঠারি কমিশনে প্রাক বৃত্তিমূলক কোর্সের কথা বলা হয় নাই। মুদালিয়ার কমিশন আংশিক বা পূর্ণ সময়ের বৃত্তিমূলক কোর্সের কথা বলা হয়েছে। কোঠারিতে আংশিক বা পূর্ণ সময়ের বৃত্তিমূলক কোর্সের কথা বলা হয়েছে। মুদালিয়ার কমিশনে প্রাথমিকের ভাষা শিক্ষার কথা বলা হয় নাই। কোঠারি কমিশনে প্রাথমিক স্তরে 1টি ভাষা, গণিত, পরিবেশ, সৃজনশীল বা হাতের কাজ, শরীর শিক্ষা, কর্ম অভিজ্ঞতা ও সমাজ সেবার কথা বলেছেন। 11, মুদালিয়ার কমিশনে নিম্ন মাধ্যমিক এ 2টি ভাষা শিখতে হবে, হিন্দি বা ইংলিশ। 2টি ভাষা একই বছরে শিখবে না। কোঠারি কমিশনে উচ্চ প্রাথমিক স্তরে 2টি ভাষা শেখার কথা বলা হয়েছে, মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা হিন্দি বা ইংলিশ। 12, মুদালিয়ার কমিশনে 4 বছরে উচ্চ মাধ্যমিকের এবং 2 বছরে মাধ্যমিক হল কোর্সে 2টি ভাষা শিখতে হবে। কোঠারি কমিশনের নিম্ন মাধ্যমিক স্তরে 3টি ভাষা শিখতে হবে, একে ত্রিভাষা সূত্র বলা হয়। 1, ভাষাগুলি সম্পর্কে একটু বর্ণনা করা হলো। আঞ্চলিক মুদালিয়ার কমিশনে আঞ্চলিক বা মাতৃভাষা ও প্রাচীন ভাষা যে কোনো একটি, নিচের প্রারম্ভিক ইংরাজি, উচ্চ পর্যায়ের ইংরাজি, 1টি আধুনিক ভারতীয় ভাষা হিন্দি ছাড়া, 1টি আধুনিক বিদেশি ভাষা ইংরেজি ছাড়া। আর
কোঠারি কমিশনে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, একটি আধুনিক ভারতীয় ভাষা হিন্দি বা অন্য ভাষা, একটি আধুনিক বিদেশি ভাষা ইংরেজি, ঐচ্ছিক ভাষা হলো যে কোনো প্রাচীন ভাষা উর্দু, পালি, সংস্কৃত, আরবি, পার্সি। 11-12 শ্রেণীতে দুটি ভাষার কথা বলেছেন। 11-12 শ্রেণীতে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা যে কোনো একটি ভারতীয় ভাষা, আধুনিক বিদেশি ভাষা ইংরেজি, যে কোনো দুটি উপরের থেকে বেছে নিতে হবে। ১৪ মুদালিয়ার কমিশনে ক্লাস 8-এর পর পাঠ্যক্রমের বিশেষীকরণ স্পেশালাইজেশন কথা বলেছেন। কোঠারি কমিশনে নিম্ন মাধ্যমিক বা 10-এর পর বিশেষীকরণের কথা বলা হয়েছে। মুদালিয়ার এ ক্লাস 8-এর পর 7টি প্রবাহ বা স্ট্রিমের কথা বলা হয়েছে, যেমন মানবিক, বিজ্ঞান, বাণিজ্য, কৃষিবিজ্ঞান, কোঠারি, কারিগরি, চারুকলা। কোঠারি কমিশনে 10 পাশ করার পর নিজের ইচ্ছা অনুযায়ী কলা ও বিজ্ঞান বিভাগে যে কোনো 3টি ইলেকটিভ বিষয় নিজের ইচ্ছা মতো বেছে নিয়ে পড়াশোনা করতে পারে। বিষয়গুলি হলো একটি অতিরিক্ত ভাষা, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, তর্ক, বিদ্যা, মনোবিজ্ঞান, সমাজ বিজ্ঞান, চারুকলা, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীববিজ্ঞান, ভূবিদ্যা, গার্হস্থ্য বিজ্ঞান। মুদালিয়ার কমিশনে গার্হস্থ্য, পুষ্টি ও রন্ধন, মাতৃত্ব বিজ্ঞান, শিশু পালন, সংসার পরিচালনা, শুশ্রূষা কথা বলা হয়েছে। 16 মুদালিয়ার কমিশনে শিক্ষার স্তম্ভ সম্পর্কে বলা হয় নাই। কোঠারি কমিশনে সাক্ষরতা, সংখ্যামান, কর্ম অভিজ্ঞতা, সমাজসেবা সম্পর্কে বলা হয়েছে, যা শিক্ষার স্তম্ভরূপে বিবেচিত। মুদালিয়ার কমিশনে অভ্যন্তরীণ মূল্যায়ন সম্পর্কে বলা হয় নাই। কোঠারি কমিশন অভ্যন্তরীণ মূল্যায়ন গুরুত্ব পেয়েছে। মুদালিয়ার কমিশনের চেয়ারম্যান হলো ডক্টর এ লক্ষ্মণস্বামী মুদালিয়ার। কোঠারি কমিশনের চেয়ারম্যান হলো ডক্টর ভি এস কোঠারি। 19 মুদালিয়ার কমিশনে কৃষি বিদ্যালয়, আবাসিক বিদ্যালয়, আংশিক দিবা বিদ্যালয় এর পরিচয় পাওয়া যায়। 14 বছরের আগে পড়া শেষ হলে বিশেষ বিদ্যালয়ের কথা বলা হয়েছে। কোঠারি কমিশনে যেসব 14 বছরের কম বয়সের শিশু পড়াশোনা করার ইচ্ছা থাকলে তাদের জন্য আংশিক সময়ের শিক্ষার ব্যবস্থা করতে হবে, যদি তারা পড়াশোনা ঠিকমতো চালাতে না পারে, আগের বিদ্যালয়ের উল্লেখ পাওয়া যায়নি। শিক্ষার ভিত্তিমুখীনতা, গণতান্ত্রিকতা, উৎপাদনশীলতার জন্য শিক্ষায় আধুনিকীকরণ প্রথা বহির্ভূত শিক্ষা, পত্রাচার শিক্ষা সম্পর্কে বলা হয়নি। কোঠারি কমিশনে ভিত্তিমুখীনতা, গণতান্ত্রিকতা, উৎপাদনশীলতার জন্য শিক্ষা, আধুনিকীকরণ প্রথা বহির্ভূত শিক্ষা, পত্রাচার শিক্ষা সম্পর্কে বলা হয়েছে। 21 মুদালিয়ার কমিশনে সাংকেতিক পদ্ধতি বা সিস্টেম অফ সিম্বলিক মার্কিং বা গ্রেডিং সিস্টেমের প্রসঙ্গে গুরুত্বপূর্ণ ঘটনা। কোঠারি কমিশনে গ্রেডিং সিস্টেমের কথা বলেছেন। A, B, C, D, E গ্রেড।